এক বাঙালি লেখিকা তার পুরস্কার ফিরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য পুরস্কার দেওয়ার প্রতিবাদে। রবীন্দ্রজয়ন্তীর দিন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সাহিত্য পুরস্কারে পুরস্কৃত করার পর রত্নারশিদ ব্যানার্জি তার 2019 সালে পাওয়া অন্নদাশঙ্কর স্মারক সম্মান পুরস্কার ফিরিয়ে দেন মঙ্গলবার। তিনি এই ঘটনাকে কাটার মুকুট বলে কটাক্ষ করেন। লেখিকা একাডেমি চেয়ারম্যান ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠিতে জানান তার অসন্তোষ এবং নিজ পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা। বাংলা একাডেমি তাদের পুরস্কৃত করে যারা বাংলা সাহিত্যের উন্নতি সাধনে অক্লান্ত পরিশ্রম করছেন এবং সমাজের অন্যান্য ক্ষেত্রেও, বললেন ব্রাত্য বসু সোমবারে। রত্নারশিদ ব্যানার্জি, যিনি 30টির বেশি ছোট গল্পের বই লিখেছেন এবং প্রকাশিত হয়েছে তার গবেষণা লোকসংস্কৃতির ওপর, বলেছেন যে মুখ্যমন্ত্রীর এই পুরস্কার অস্বীকার করা উচিত। তোল্লাই দেওয়ার একটা সীমা থাকা দরকার। উনি ভালো প্রশাসক হতে পারেন, কিন্তু এই সম্মানের যোগ্য নন। আবারও বলছি, এই সম্মান তার নেওয়া উচিত হয়নি, বললেন রত্না দেবী। 9ই মে রবীন্দ্রজয়ন্তীর দিনে মুখ্যমন্ত্রীকে তার নশো কবিতা সম্বলিত একটি বইয়ের জন্য এই পুরস্কারের ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রীর এই বইটি বইমেলা 2020 প্রকাশিত হয়েছিল।